আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ফ্রেন্ডস কথা বলবো ফেসবুকের প্রফেশনাল মুডে রিস ইনক্রিজ করা কারণ রিসেন্টলি দেখা যাচ্ছে যাদের প্রফেশনাল মুড অন করেছে তারপর দেখা যাচ্ছে রিচ আসতেছে না হয়তো বলতে পারেন যে আপনি প্রফেশনাল মুড অন করার আগে আপনার আইডিতে প্রচুর রিচ আসতো কিন্তু এখন যখন আপনি প্রফেশনাল মুড অন করেছেন তখন থেকে আর আপনার আইডিতে রকম রিচ আসতেছে না এর কারণ কি কারণ ফেসবুকের মধ্যে সব কিছুই আপডেট চলতেছে এই আপনাকে বেশ কিছু নিয়ম আপনাকে খেয়াল করতে হবে এই নিয়মগুলো কিংবা এই ট্রিক্সগুলো যদি আপনি খেয়াল করেন তাহলে আপনার আইডিতে আবার রিস্ক ফিরিয়ে আনতে পারবেন রিস্ক কেন ফিরিয়ে আনবেন কেন প্রয়োজন প্রয়োজন এই জন্য যে আপনি যে পরিমাণ আছে কি ফেসবুক থেকে আর্ন করতে চান সেই পরিমাণ আপনাকে মেহনত করতে হবে এখন প্রথমত আর্ন করতে হলে অবশ্যই আপনার আইডিতে রিস্ক থাকতে হবে রিসে কিছু অর্গানিকভাবে দরকার হবে এবং পাশাপাশি কিছু ইউএস কান্ট্রির কিছু ট্রাফিক দরকার হবে যেখান থেকে আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারবেন যেখানে সিপিএম কিংবা আর পি একটু বেশি পাবেন তা আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চাব কি বা জানবো যে আমাদের আইডিতে যে রিস্ক এই রিস্কটা কীভাবে গ্রো করবো কীভাবে ইনক্রিজ করবো ইনক্রিজ করার জন্য আপনার বেশ কিছু কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে নিয়মিত কিছু ফেসবুক অ্যাক্টিভ থাকতে হবে এবং পাশাপাশি পাঁচ থেকে দশটা বাইরের কিছু গ্রুপের সাথে আপনার জয়েন থাকতে হবে যেখানে আপনি পোস্ট করতে পারবেন পোস্ট করলে কী হবে এখান থেকে বাইরের কিছু ট্রাফিক পাবেন সেখান থেকে আপনার আইডিতে কিন্তু রিলস ভালো থাকবে যখনই আপনি রিলস আপলোড করবেন সেখানে কিন্তু আপনি বাইরের ট্রাফিক পাবেন এই জন্য প্রফেশনাল মুডে আপনার রিস্কটা খুবই প্রয়োজন কারণ আমরা যখন একটা পোস্ট করি সেই পোস্টের উপর রিস্ক থাকে না আমি আপনাদেরকে সিম্বল দেখাই যে এখন আপনার যে পোস্ট আপনি করেছেন সেই পোস্টের উপর কিন্তু রিস্কটা আপনি দেখতে পারেন যে কী পরিমাণ রিস্ক এসেছে তা আমি যদি একটা পোস্ট দেখাই এখানে দেখেন এই পোস্টটা আমি করেছি দুই মিনিট আগে তা আমি কিন্তু সি ইনসাইট যদি আমি ক্লিক করি তাহলে আমি কিন্তু আমার পোস্টের আছে রিস্ক দেখতে পারবো এখানে সব রিস্ক আছে কী পরিমাণ রিস্ক আছে কী পরিমাণ কী রিয়্যাক্ট করেছে সেগুলো কিন্তু আপনি দেখতে পারবেন এবং যদি আপনি চান টোটালি আপনার আইডি টোটালি রিস্ক কিন্তু আপনি দেখতে পাবেন সি ড্যাশবোর্ডে যদি যান তাহলে এখান থেকে আপনি যদি একটু সি মোর ইনসাইটে যান তাহলে আপনি বুঝতে পারবেন এখানে আপনার প্রোফাইলে কোন কোন জায়গার ট্রাফিক তা আপনি এখানে যদি টোটাল আঠাশ দিনটা দেখেন আঠাশ দিন দেখলে আমার ট্রাফিক এই পরিমাণ আছে তা আমরা দেখবো যে আমাদের অডিয়েন্সগুলো কোথাকার ওকে তো এখানে যদি আপনি অডিয়েন্সের ক্লিক করেন তাহলে আপনি বুঝতে পারবেন এখানে টপ কান্ট্রিজের মধ্যে যেমন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান সোমালিয়া বিভিন্ন রকম আছে তো এখানে যদি আপনি বাইরে কিছু ট্রাফিক পান যখনই আপনার আইডিতে রিলসের স্টার মনিটাইজেশন অন হবে কিংবা অ্যাড যেটাই অন হোক না কেন সেখান থেকে কিন্তু আপনি ভালো পরিমাণ আর্ন করতে পারেন কারণ বাংলাদেশের অ্যাডের দাম কম এখানে আপনার কিন্তু বেশি একটা আর্ন হয় না এবং আপনি জানেন বাংলাদেশে কিন্তু স্টার খুবই কম পাওয়া যাবে আশা করা যায় কিন্তু বাইরের থেকে কিন্তু হাজার দু হাজার প্রতি মাসে আপনি স্টার আর্ন করতে পারবেন এই জন্য আপনার প্রয়োজন হবে আপনার আইডির রিচ বাড়ানো এখন অনেকে বলে ভাই প্রফেশনাল মুড অন করার আগে আমার আইডিতে রিস ভালো ছিল কিন্তু প্রফেশনাল মুড অন করার পরে আর রিচ আসতেছে না কারণ আপনার ফেসবুকটা কিন্তু প্রফেশনাল মুডের হয়ে গেছে কিবা বলতে পারে নিউ পেজ এক্সপিরিয়েন্স হয়ে গেছে এই জন্য পুরনো যেগুলো ছিল সেগুলো আপনি বলতে পারেন যে সামনে হয়তো জানুয়ারির থেকে সব কিছু মুছে যাবে নতুন করে আপনাকে কিছু করতে হবে সেটা করতে হবে কি আপনার নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনার আইডিতে কিছু অ্যাক্টিভ ফ্রেন্ড রাখতে হবে পাশাপাশি কিছু অ্যাক্টিভ ফেসবুক কিং রাখতে পারেন যাতে টাইম লিং সাপোর্ট করলে সেখানে আপনার ভালো পরিমাণ আছে কি ফ্রেন্ড রিকোয়ার্স্ট আসবে যেখানে বাইরের ট্রাফিক আপনি খুব সুন্দর পাবেন এই জন্য আপনার প্রয়োজন আপনার আইডি রিস বাড়ানো রিস বাড়ানোর জন্য আরও একটা কাজ করতে পারেন আপনি কিছু বাইরের গ্রুপ অ্যাড থাকতে পারেন বাইরের গ্রুপ বলতে যেখানে ইউএস কান্ট্রি বিভিন্ন রকম কানাডা বিভিন্ন রকমের আছে কি ট্রাফিক আপনি পাবেন এগুলো কী হবে আইডির গ্রোথ বাড়ে তা আমি সিম্পলি একটা গ্রুপ দেখাই এখানে আমার কাছে আছে এই গ্রুপটা যেখানে কিন্তু আমি মাঝে মধ্যে পোস্ট করতাম তো এখানে প্রায় মিলিয়ানের মিলিয়ন পর্যন্ত আপনার ট্রাফিক আছে যেখানে আমি পোস্ট করি তো এই গ্রুপে যখন আমি পোস্ট করবো সেখানে কিন্তু আমার আইডিতে কিন্তু বাইরের কিছু ট্রাফিক আসবে যেহেতু এই গ্রুপটা কিন্তু বাইরের গ্রুপ এরকম কিছু গ্রুপ আছে যে গ্রুপে আপনাকে জয়েন থাকতে হবে আর প্রতিনিয়তই একদিন করবেন একদিন করবেন এরকম না ফেসবুকের রিচটা কিন্তু আপনার অ্যাক্টিভ থাকার ওপরে কিন্তু ডিপেন্ড করে কারণ আপনি যখন যত অ্যাক্টিভ থাকবেন ফেসবুকের উপরে ততই আপনার আইডির রিস্ক বাড়বে এবং আপনার পোস্টের ওপরে এবং আরও পাশাপাশি রিস্ক ডাউন হয়ে যাওয়ার কিন্তু আরও টাকা আনতে থাকবে আপনি এই কথা শুনে প্রচুর পোস্ট করতে গিয়ে স্পামিং করে ফেলবেন একই ধরনের পোস্ট বারবার করলে আপনার আইডিতে কিন্তু স্পাম চলে আসবে স্পাম্প আসলে কী হবে আপনার রিস্ক ডাউন হয়ে যাবে ফলোয়ার্স ডাউন হয়ে যাবে সব কিছু ডাউন হয়ে যাবে এই জন্য ফেসবুকের রুলসের মধ্যে থেকে আপনি কাজগুলো করবেন দেখবেন এখানে আপনার আইডির রিস্ক দুদিন তিন দিনের মধ্যে দেখবেন অন্য রকম হয়ে গেছে আপনি আমার আইডি রিস্কটা দেখে রাখতে পারেন আমি যদি পোস্ট করি সেখানে কিন্তু আমার আইডিতে কিন্তু আমি রেগুলারভাবে পোস্ট করি না এই জন্য কিন্তু আমার রিস্ক কিন্তু যেটা থাকবে এটা থাকবে না আবার কমে যাবে কিন্তু আমি যখনই প্রতিনিয়ত পোস্ট করবো যখন আমার আইডিতে রিস্ক বাড়বে ওকে তা এটা ছিল একটা টিক্স যেহেতু প্রফেশনাল মুডে অনেকে বলছে ভাই আমার আইডিতে এখন আর রিস্ক বাড়ছে না তা রিস্ক বাড়ার জন্য আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে প্রতিনিয়ত আপনি অ্যাক্টিভ ফ্রেন্ড লিস্ট রাখবেন লিস্টে যে আপনার ফ্রেন্ডগুলো আছে সেগুলো অ্যাক্টিভ টাইপে রাখার চেষ্টা করবেন কারণ আপনার ফ্রেন্ড লিস্টে যদি আনএক্টিভ ফ্রেন্ড থাকে তাহলে আপনি যখন পোস্ট করবেন সেই পোস্টে কিন্তু তারা লাইক কমেন্ট করবে না কোনো রিয়্যাক্ট দিবে না যার কারণে আপনার পোস্টটা কিন্তু এক ধরনের পড়ে থাকবে যেরকম আমি সিম্পলি একটা ফেসবুকিংয়ের একটা টাইম লাইনে একটা পোস্ট করছি পাঁচ মিনিট আগে সেখানে পোস্ট এসেছে আর একটা এসেছে এখানে দুটো এসেছে কারণ যেটা অ্যাক্টিভ বেশি সেটার উপরে কিন্তু রিচ আসবে ভালো আর যেগুলো ইনেকটিভ সেগুলো উপরেও কিন্তু রিচ আসবে না এই জন্য আপনাকে ফ্রেন্ড লিস্টে আপনাকে অ্যাক্টিভ ফ্রেন্ড রাখতে হবে এই জন্য আমি বলবো ফ্রেন্ড আপনার ফেসবুক যে অ্যাকাউন্টটা আছে সেটা রিফ্রেশ করবে রিফ্রেশ করে আপনি অ্যাক্টিভ ফ্রেন্ড অ্যাক্টিভ ফ্রেন্ড কোথায় পাবেন ফেসবুক কিংদের টাইম লাইন পাবেন সেখান থেকে আপনি অ্যাক্টিভ ফ্রেন্ড রাখবেন সেখান থেকে দেখবেন আপনার আইডির রিস্ক কিন্তু খুব ভালো থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং ইনফরমেশনফুল মনে হবে তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেন কমেন্ট করে জানান ভিডিওটা কেমন লাগলো আর এই বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট রাখবেন ইনশাল্লাহ চেষ্টা করবে কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সকলেই ভালো থাকবেন আল্লাহ